আমি গুরুর নাম তব ভুলিতে না পারি জীব যে নামেতে তোরে যাই। আচ্ছা আপনি বাইরে কার সাথে লড়াই লাগাবেন? দেখো সস্যাম আলো জসনাম তো নমস্কার বন্ধুগণ, আমি বিকাশ মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়া পরব। তো এখন আপনারা দেখতে ও শুনতে পাবেন এই মালিকের কাড়া লড়াইয়ের সুখবর। তো বন্ধুগণ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিত্য নতুন কাড়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে যদি ভালো লাগে তাহলে একটা লাইক মারি দিবেন। তো চলুন আজকে শুনলেন এই মালিকের কবে কোথায় গ্রামে হলে কত রয়েবে প্রায় এবং বাহারে লাগালে কার সাথে হবে লড়াই বিস্তারিত ভাবে শুনলেন এই বর্তমান কাড়া মালিকের মুখে আপনারা সবাই। তো কাকু নমস্কার, আপনার নাম? সন্তোষ মাহাতো। সন্তোষ মাহাতো, আচ্ছা আচ্ছা। তো আপনি কেমন আছেন? ভালো ভালো আছেন। তো এই আষাঢ় মাসে আপনার কাড়া তৈরি কেমন আছে? কাড়াও মোটামুটি দেখো মানে মাঝারি ভালোই আছে। মাঝারি যেমন আমাদের পুরুলিয়া তো ঝাড়খণ্ড রাজ্যের যে অন্যান্য কাড়া রসিকের কাড়াগুলো আছে তেমনি আপনারটাও আছে। তো আপনার কাড়া যে এখন বর্তমান রাখিছেন আপনি, এই কাড়াগুলো আপনি কতদিন থেকে রেখেছেন? তিন সালে পড়ছে। তিন সালের মধ্যে আপনি আপনার কাড়াগুলো এখনো পর্যন্ত কত লড়াই করেছেন? লড়াই করা হয়েছে এই পড়াটাকে অনেক জায়গায় করা হয়েছে, বাইরেও গ্রামও আর উটো হলে লাগা নাই কাড়াটা। আরেকটা কি নাম? উটো কালো মানে কালোর পরে দুটা কালার নাম। সতেরোবার মধ্যে আপনার কাড়া কবার জয়ী হয়েছে আর কবার পরাজিত হয়েছে? পাঁচবার। কি জয়ী না পরাজিত? পাঁচবার জয়ী হয়েছে আর বারোবার পরাজিত হয়েছে। ঠিক ঠিক। তো এখন আপনি যে কাড়াটা রেখেছেন বা প্রস্তুতি যে করছেন, তো গ্রামে কি বাহার লাগানোর জন্য আপনি তৈরি করছেন? বাহারে লাগাবেন তৈরি করছেন। তো বাহারে যে লাগাবেন আপনি, তো বাহার লাগার কার সাথে লাগাবেন, কোন কাড়া মালিকের সাথে লাগাবেন যদি একটু বিস্তারিত বলে নিতে পারেন তাহলে আমার আপনার প্রিয় দর্শকের দেখতে শুনতে ও বুঝতে একটু করে সুবিধা হবে। লাগাবো ওই শস্যবহাল কৃষ্ণ মাহাতো বা শ্রীমন্ত মাহাতো। আচ্ছা, আমি মানে প্রস্তুত। জীবনে ধরো যতদিন মানুষ মান হয়েছি ততদিন লাগছি, মানে যার কোন বয়সের সীমা নাই আর ওইরকম নাই, সার হতেই বিকে দেওয়া হয়। তো আপনি এত ছোট থেকে বা বাল্যকাল থেকে এই কাড়া রাখা এবং লড়াই লাইন দেয় আপনি আলেন কি করে এবং কিসের কারণে? আপনার কিন্তু আপনার দর্শকের সামনে দু কথা দিতে হবে বলে কেন কি আপনার কথাগুলো শোনার জন্য আপনার প্রিয় দর্শকগণ অনেকক্ষণ থেকে ভিডিওটা দেখছেন ধৈর্য ধরে। দেখো কাড়া লড়াই এটা তো মানে আমাদের পুরুলিয়ায় অনেক কাল থেকে আছে, আর ওই দেখে দেখে আমরাও ইখিন সেখিন লাগাই 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 মানে এবং কুর্তিও বজায় রাখার জন্য, জেলা সংস্কৃতিকে বজায় রাখার জন্য কাড়া রাখা হয়েছে। কেন কি দেখুন কাড়া সারা এই নিয়ে পুরুলিয়া জেলা পূর্বাপুরুষ থেকে করে আসে যা আমার আপনার বাপ ঠাকুর। তো ঠিক আছে বন্ধুগণ, আর বেশি কিছু কথা না বলে আপনাদের কাছে আমরা এই ক্ষুদ্র খবরটা বলি এখন ভিডিওটা শেষ দিব করে। আমার ভাষার মধ্যে কাকুর ভাষার মধ্যে আমাদের ভিডিওর মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন নিজের ভাই মনে করে। এবং এই খবরটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে পুরুলিয়া তথা ঝাড়খণ্ড রাজ্যের অন্যান্য রসিকগণকে একটু শেয়ার দিবেন করে এবং ভুল ত্রুটি হয়ে থাকলে একটু কমেন্ট করে দিবেন বলে। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন করে। এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে যাচ্ছি। চলে এরপর দেখাবো এই কাকুর কাড়াটা আপনাদেরকে খুলে। তো কাকু আপনি আপনার কাড়াটা এর পূর্বে বা এখন বর্তমানে কুড়চিড়ি শস্য বলে লাগাবার জন্য আপনার কাড়াটা কেমন করছেন প্রস্তুতি চলুন একটু দিবেন খুলে। কেন কি আপনার কাড়াটা দেখার জন্য আমার আপনার প্রিয় দর্শক অনেকক্ষণ থেকে ভিডিওটা দেখছেন ধৈর্য ধরে। ঠিক
গুরুর কোন চিহ্নে সাধনাই হে জীব যে নামেতে তোরে যাই জীব যে নামেতে তোরে যাই হে গুরু নাম নিলে শিলা ভাসে জলে গুরু নাম নিলে শিলা ভাসে জলে গুরুর গুণ চিহ্নে সাধনাই হে গুরুর গুণ চিহ্নে সাধনাই হে নামে তে তোরে যাই হে We'll be right back.